অ্যারিজোনা যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের মধ্যে অ্যারিজোনা একটি। এটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। এই রাজ্যের পশ্চিমে নেভাদা ও ক্যালিফোর্নিয়া রাজ্য এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে মেক্সিকো ও সেনোরা। এটি আয়তনের দিক থেকে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ বৃহত্তম অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যটি প্রাকৃতিক শোভায় শোভান্বিত একটি স্থান। এই স্থানটির শোভা আরও বাড়িয়ে দিয়েছে এখানে থাকা বিশ্বের জনপ্রিয় গিরিখাত এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ গ্র্যান্ড ক্যানিয়ন। আজকের ভিডিওতে আমরা জানব আমেরিকার এই অঙ্গরাজ্য অ্যারিজোনা সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি রহস্য বালক আসি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। অ্যারিজোনা মূলত 1821 সালের দিকে স্বাধীন মেক্সিকোর একটি অংশ ছিল। মেক্সিকো আমেরিকান যুদ্ধে মেক্সিকো পরাজিত হলে মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলের বেশিরভাগ অংশ দিয়ে দেয়। এরপর রাজ্যের দক্ষিণাঞ্চলের অংশটি 1853 সালে গ্যারেসডেন ক্রয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অধিকৃত হয়। গ্যারেসডেন ক্রয়ের পিছনে একটা বৃহৎ গল্প রয়েছে। গ্যারেসডেন ক্রয় সম্পর্কে আলোচনা করার আগে আলোচনা করতে হবে মেসিলা চুক্তি সম্পর্কে। মেসিলা চুক্তি ছিল মূলত মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সীমানা চুক্তি। মেসিলা চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র 76,800 কিলোমিটার জমি মেক্সিকো থেকে অধিক্রয় করেছিল। এই চুক্তির অন্তর্ভুক্ত ছিল গিলা নদী হতে রিও গ্রান্ডের পশ্চিমের ভূমিগুলো। এই চুক্তিটি সম্পূর্ণ করেছিলেন তৎকালীন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস গ্যারেসডেন এবং তৎকালীন মেক্সিকোর রাষ্ট্রপতি অ্যান্টোনিও ল্যাপেস ডি সান্তা আনা। এই বিক্রয় চুক্তিটির মূল কারণ ছিল আমেরিকা এবং মেক্সিকো যুদ্ধের ফলে মেক্সিকো আর্থিকভাবে খুব ক্ষতিগ্রস্ত ছিল, আর ঠিক এই সুযোগটি গ্রহণ করেছিল যুক্তরাষ্ট্র সরকার। এই বিক্রয় চুক্তিটি সম্পূর্ণ করার জন্য মেক্সিকো সরকারকে যুক্তরাষ্ট্র সরকার $10 মিলিয়ন তৎকালীন সময়ে প্রদান করেছিলেন, 2018 সাল অনুযায়ী যার মূল্য ছিল $230 মিলিয়ন। অ্যারিজোনা 48তম স্বীকৃতিপ্রাপ্ত অঙ্গরাজ্য এবং সর্বশেষ ইউনিয়নে স্বীকৃতিপ্রাপ্ত রাজ্য এটি। 14 ফেব্রুয়ারি 1912 সালে অ্যারিজোনাকে অঙ্গরাজ্যের তকমা প্রদান করা হয়। অ্যারিজোনা যুক্তরাষ্ট্রের ফোর্থ কর্নার রাজ্যগুলোর মধ্যে একটি। এই রাজ্যটির মোট আয়তন 295,234 বর্গ কিলোমিটার বা 113,990 বর্গ মাইল। আয়তনের দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে। 2019 সালের একটি রিপোর্ট অনুযায়ী রাজ্যটির মোট জনসংখ্যা 72,78,717 জন। উক্ত হিসাব অনুযায়ী রাজ্যটির জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 22 জন। এত বড় রাজ্য হওয়া সত্ত্বেও মাত্র 15% জমি ব্যক্তিগত মালিকানাধীন। বাকি অঞ্চলগুলো সরকারি বন, উদ্যান, রাষ্ট্র এবং স্থানীয় আমেরিকানদের জন্য সংরক্ষিত। অ্যারিজোনার দক্ষিণাঞ্চল মরুভূমি, অববাহিকা এবং পার্বত্য অঞ্চলের জন্য বিখ্যাত। এই অঞ্চলটি মূলত ক্যাকটাসের মতো জিরোফাইন নামক উদ্ভিদ দ্বারা পরিপূর্ণ। অ্যারিজোনার ভূমি সৃষ্টি হয়েছে মূলত অগ্নেয়গিরি দ্বারা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম অঙ্গরাজ্যগুলোর মতো অ্যারিজোনায়ও রয়েছে প্রচুর পর্বত এবং মালভূমি। অ্যারিজোনা মরুভূমি দ্বারা প্রভাবিত হলেও এখানকার মোট আয়তনের 27% বনভূমি। অ্যারিজোনার আবহাওয়া মূলত এখানকার মরু অঞ্চল দ্বারা ব্যাপক প্রভাবিত। গ্রীষ্মকালে এখানে প্রচুর গরম পড়ে, তবে রাজ্যের বেসিং অঞ্চলে কিছুটা শীতের তীব্রতা দেখা যায়, যার ফলে হালকা তুষারপাতেরও সৃষ্টি হয়ে থাকে, যা দর্শনার্থীদের আকৃষ্ট করতে বাধ্য। রাজ্যটির ভৌগোলিক সর্বোচ্চ উচ্চতা হামফ্রেস পিক নামক একটি স্থান এবং সর্বনিম্ন উচ্চতা কলোরাডো নদী। 2010 সালের একটি রিপোর্ট অনুযায়ী দেশটির 74.1% মানুষ ইংরেজি ভাষায় কথা বলে, 19.5% মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে এবং বাকিরা অন্যান্য ভাষায় কথা বলে থাকে। তবে বলে রাখা ভালো, এখানকার একমাত্র দাপ্তরিক ভাষা হলো ইংরেজি। অ্যারিজোনায় 3টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, এছাড়াও রাজ্যটিতে রয়েছে বেসরকারি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। 2011 সালের একটি রিপোর্ট অনুযায়ী রাজ্যটির মোট বাৎসরিক উৎপাদন ছিল $269 বিলিয়ন, যা উন্নত বিশ্বের কিছু দেশের সাথে সমতুল্য। রাজ্যটির মানুষের মাথাপিছু আয় $40,828, যা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে 39তম অবস্থানে অবস্থান করছে। তবে এখানকার মধ্যবিত্ত পরিবারগুলোর গড় আয় $50,448, যা যুক্তরাষ্ট্রের জাতীয় গড় হিসেবের ঠিক নিচে অবস্থান করছে। তামা এই রাজ্যটির অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে, তবে এখানকার অর্থনীতি মূলত 5টি বিষয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠা, যেমন তামা, তুলা, গবাদি পশু, লেবুজাতীয় ফল উৎপাদন এবং এখানকার পর্যটন শিল্প। এই রাজ্যটির জীববৈচিত্র্য অনেকটাই ভিন্ন। বিভিন্ন বিষাক্ত প্রাণীর জন্য এই রাজ্যটি বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের রেয়ার কিছু প্রজাতির প্রাণী, যার মধ্যে ব্ল্যাক বিয়ার উল্লেখযোগ্য। এছাড়াও এখানকার হরিণগুলো তার রেয়ারিটির জন্য বিখ্যাত। রাজ্যটির রাজধানীর নাম ফিনিক্স।
এটি রাজ্যটির বৃহত্তম নগরী। শহরটির মোট আয়তন 1,334.1 বর্গ কিলোমিটার বা 517.17 বর্গ মাইল। অ্যারিজোনা রাজ্য ভিত্তিক একটি পতাকা ব্যবহার করে থাকে। রাজ্যটির একটি ওয়েবসাইট রয়েছে যার ব্রাউজিং tld.az.gov। এই রাজ্যটি প্রকৃতির নানা রূপে সজ্জিত। এখানে রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক, বিশ্বের সব থেকে দামি ক্যানিয়ন এন্টিলোপ ক্যানিয়ন। দামি বলার উদ্দেশ্য হল এই ক্যানিয়নের সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনাকে টিকিট কেটে উপভোগ করতে হবে। এছাড়াও রয়েছে বিশ্বের জনপ্রিয় গিরিখাত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বিশ্বের সপ্তমাচার্যের অন্যতম গ্র্যান্ড ক্যানিয়ন। বিশ্বের এই জনপ্রিয় গিরিখাত সম্পর্কে জানতে পারেন ডিসক্রিপশনে দেয়া লিঙ্ক থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত, ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।